আসসালামু আলাইকুম ইউটিউব ভাইশি, কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু বের হবো হাঁটতে, মানে একটু ঘুরতে যাবো, তো এই কারণে নাস্তা তো খাইতে হবে, নাস্তা খাইয়ে তো যাইতে হবে, তো জন্য নাস্তা বসাই দিলাম। নাস্তা আইটেম হিসেবে আজকে থাকবে বরাবরের মতোই রুটি, আর একটু অন্যভাবে আজকে করবো বুটের ডাল। তো এই জন্য পেঁয়াজের সাথে দিয়ে দিলাম দারচিনি, এলাচ এবং লবঙ্গ, এবং 2 চা চামচ আদা রসুন বাটা, 2টা তেজপাতা। তো আদা রসুন বাটাটা এখন একটু হালকা ভাজা ভাজা করে নিবো, যাতে কাঁচা গন্ধটা এখান থেকে চলে যায়। তো এরপরে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, মরিচের গুঁড়ি, মরিচের গুঁড়িটা আপনাদের ঝাল মতো পছন্দ মতো আপনারা দিবেন, এবং দিব জিরা গুঁড়ি এবং গরম মশলা গুঁড়ি। তো এইগুলা দিয়ে এখন মশলাটারে ভালো মতো একটু কষায় নিব বরাবরের মতো। বুটের ডাল আসলে মাংস দিয়ে করি, কিন্তু এবার নাস্তার জন্য একটু অন্যভাবে ট্রাই করলাম, তো আপনারা ওইভাবে একটু ট্রাই করতে পারেন, ভালো লাগবে। তো এটা কষে আসার পরে এখানে অ্যাড করে দেব বুটের ডাল। বুটের ডালটা আগে থেকে সিদ্ধ করা, এই কারণে রান্না হতে খুব একটা সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো বুটের ডালটা দিয়ে এখন আর একটু কষে নিব। তো এই যে অন্যরকম বলছিলাম, তো অন্যরকম বলতে এই যে এখানে দিব ডিম, তো এখানে একটা ডিম নিলাম। আপনাদের ফ্যামিলির সংখ্যা মেম্বার বেশি হলে আপনারা বেশি ডিম নিতে পারেন। তো এটা বলক আসুক, এটা বলক আসতে আসতে এখানে ডিমটা ভেজে ফেলবো। এখানে হালকা একটু লবণ দিয়া ডিমটা ভাজতে হবে, নাহলে ডিমটা আবার খাইতে গেলে দেখবেন লবণই হয়নি। তো যাই হোক, এটার একটু উল্টা পাল্টা করে হালকা হালকা করে ভেজে নিব, আর টুকরো টুকরো করে নিব। এই দেখেন, এই যে শুরু করছে ভাইরাসের মেজাজটা কেমন লাগে কইছে। এই আমি একটু শুদ্ধ ভাষায় বলক টলক করতে গেলে না এরম মাঝখান দিয়ে একটা ঝামেলা করে। এই যে এরকম তেরো হয়েছে, দেখেন সেমন কিরমটা লাগে, যেমন ছুটবো না। হ্যাঁ, এরে কপাল রে, এরমই করা শুরু করে আমার লগে। এখন আমার মুখ দেয় দেশের ভাষা আয় ফুটতেছে না, পর আপনারা কেউ বেনা ফাটে সের ভাষা মুখ দেয় আয় ফুটতেছেন, কি করুন ভাই কোন, এরম বেড়াচারা লাগে। তো যাই হোক, টুকরো টুকরো হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এদিক দিয়ে এখন দিয়ে দিলাম বলক আসার পরে ডিমের টুকরা গুলা। তো দিয়ে দেওয়ার পরে এটা এখন আরেকটু শুকাবে, আর একটু মাখা মাখা হবে। এইভাবে করলে আসলে রুটি দিয়ে পরোটা দিয়ে অনেক ভালো লাগে, আপনারা খাইলে বুঝবেন। যে সকালে নাস্তা হয়ে গেছে, তো বুটের ডাল, তো আমার ভাইয়ের এই রেসিপিটা বুটের ডাল অনেক পছন্দ। হ্যাঁ, রুটি দেখাইতে অনেক পছন্দ করে, বুটের ডাল। এই যে আবার বেড়াচারা লাগছে, দেখছেন তেজপাতা না, মাঝখানটা একটু পুষ্কর আয় পড়ছে। তো এই যে হেরে দিলাম, এই যে ধ্যান ঝুরি ভরা গরম গরম রুটি, পাতলা পাতলা রুটি, তো অনেক ভালো লাগে। তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না। আর খারাপ লাগবো কি লাগে, এত কিছু দিয়ে রানবেন কষ্ট করে সুন্দর করে, খারাপ লাগবো কি লাগে, কোন সব কি মশলা টশলা দেওয়া হয়েছে, ভালাই লাগবো হুদাই। তো যাই হোক, আপনারা ট্রাই মেক করে দেখেন। তো এদিকে আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আসলে আমরা একটু হাঁটতে যাবো, হাঁটতে বলতে একটু ঘুরতে যাবো। সারাদিন ঘরে বই থাকতে কি ভালো লাগে, মেঘ বৃষ্টির দিন, বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া, তো কইতেছে চলো সবাই মিলে একটু ঘুরে মুড়ে আই গে, একটু ছবি টবি তুলি। অনেকদিন ধরে ফটোগ্রাফি মোটোগ্রাফি করি না, ছবি টবি তুলি না, তো অনেকটা যাবো একটু রং ডং করুম, একটু ডল কামু মল কামু, একটু ছবি টবি তুলুম, একটু সেলফি মেলফি তুলুম, একটু রং ডং করুম, দেশে না ভালো লাগবো। তো যাই হোক, তাড়াতাড়ি নাস্তাটা খাইলো, নাহলে দেরি হয়েছে বোকা, দেরি হয়ে গেলে পরে আবার দেখা গেছে সন্ধ্যে যে বোকা, সন্ধ্যে গেলে ঝামেলা। তো এই যা শ্যামগো পার্কে, তো আসছে উত্তরা পার্কে হাঁটতে। এই পার্কটা অনেক সুন্দর, মানে একদম সবুজে শ্যামলি ভরপুর। এই সবুজে শ্যামলি দেখলে আপনারা তো জানেনি, আমার মনে উড়ু উড়ু ভাব আয়া পরে। তো এদিকে অনেকে বই থাকে, মনে করেন ছবি টবি তুলে রং ডং করে, তারপরে এদিকে অনেক কাপলসরা আছে, মানে প্রেমিক প্রেমিকারা আছে, তো হ্যাঁ আবার একটু রং ডং করবো এনে বইবে। রং ডং বলতে আসলে অন্য কোনো রং ডং না, রং ডং বলতে আসলে বইবে আড্ডা মারে আর কি। এটা খুবই একটা মানে কি কোনো নিয়ম কানুনের মধ্যে ভরপুর একটা পার্ক, এটার মধ্যে বই আপনি আবি সাবি কোনো রং ডং করতে পারবেন না, এটার মধ্যে বই থেকে আপনি সুশীলভাবে শান্তভাবে রং ডং করতে পারবেন। তো এই ধ্যান দুই ডান টেন দায়িত্বটা যেতেছে, এ ধ্যান কি সুন্দর ফুল ফুটটা রয়েছে, দেখলে মনে হয় যে কেউ মনে হয় এডিরে মনে হয় তার কাটা দা বয়ে বয়ে তুইছে, সেফটি পিন দিয়ে আটকে আটকে তুইছে, আমার কাছে এরমে মনে হইতেছে। ধ্যান তুই ডান টেন আইটটা আইটটা যেতে স্যার, আসলে হুদা এনে অনেকে আটকা আহে। তো ওই যেন একটা ঘর আছে সুন্দর একটা, টাইলস টুলস করে একটা কুড়ে ঘর আছে, তো কুড়ে ঘর বলতে টাইলস ওলা কুড়ে ঘর আর কি, বড় লোকের কুড়ে ঘর। তো এখানে যে মানুষ বই থাকে, দেখেন কি সুন্দর ফুল ফুটছে, দেখছেন ও মা গোচা মূলক লাল ফুল ফুটছে। এই ফুলটি দেখতেই তো ভালো লাগে, ফুলটি ধরে ধরে ছবি তুলতে তো ভালো লাগে। তা আমি বড় মুড়ে কইতেছি যে তুমি এদের একটু সুন্দর করে ছবি তুলো, একটু নায়িকা নায়িকা ভাবলে একটু ফুললি ধরো, একটু এমনি সাও, একটু এমনি সাও, একটু পুরানো দিনের নায়িকা গোমতন কত ছবি তুলে দিই। তো এই ছবি টবি মনে করেন তুললাম, একটু রং ডং করে আসলে সুশীল রং ডং, এদিকে অন্য কোনো রং ডং না, ভদ্রভাবে সুশীলভাবে রং ডং করে ছবি টবি তুললাম। ছবি টবি তুললে আসলে এদিকে হাঁটতাছি, তো হাঁটতে হাঁটতে রং ঢং করতে করতে দেন বড় মুখে সুন্দর করে হাইট কেটে যাচ্ছে। তো সামনে অনেক ফুল আছে, বড় বড় কিছু ফুল ফুটছে, সাদা জবা, আর এটা হচ্ছে রক্ত জবা, এটা রক্ত জবা, আর এটা সাদা।
এই যে জায়গাটা যেমন একটু একটু ভয়ঙ্কর লাগে, তেমন একটু একটু সুন্দরও লাগে, মানে ভয়ঙ্কর সুন্দর সবুজে প্রকৃতি। তো এখানে অনেক ধরনের ফুল গাছ আছে, ফুল গাছগুলো দেখতে ভালো লাগে, এদিকে অনেকে ছবি টবি তুলে। তো এই যে বড় ফুল গাছ বিশ্লেষণ করতেছে, এটা কি ফুল? তো বড়মু সেই সাথে আশেপাশে অনেক আনটি মানে অনেকে বলতেছে এটা নাকি রঙ্গন ফুল। তো এটা কি ফুল আপনারা কেউ জানলে কমেন্ট করবেন। এটা গোলাপি, এই যে এটা গোলাপি। এটা কি ফুল এটা আমরা নিজেও জানি না, আপনারা কেউ জানলে কইেন। তো যাও সামনে একটা একটা জায়গা এইদিকে শুটিং হইতেছে, তো আমরা ওইদিকে যাইতেছি। মানে হঠাৎ করে লোকজন চিল্লাচিল্লি আওয়াজ, তো এই উত্তরা পার্ক গুলাতে আসলে মাঝে মাঝে এরকম দেখা যায়। তো এখানে শুটিং হইতেছে, তো শুটিং এর ক্লিপটা আসলে মানে পুরোপুরি নেওয়া ঠিক না, কারণ ওদের নিজস্ব এটা একটা কাজকর্ম, তাছাড়া অনুমতি ছাড়া আসলে পুরোপুরি দেখানো ঠিক না যে কিসের শুটিং কাদের শুটিং সেই। তো এতটুকুই বলতে পারি যে একটা বাংলা নাটকে শুটিং হইতেছে, আর নায়ক নায়িকাদের আমরা খুব কাছ থেকে দেখতে পারছি, আর নায়ক নায়িকা সবারই পরিচিত, মানে খুবই পরিচিত মুখ দুজন। ক্লিপটা আসলে দিলাম না, তো ভালোই লাগছে, অনেক ছবি টবি তুললাম, অনেক মজা টজা হইলো। এখানে আমরা এখন বের হয়ে যাবো, তো বড় মা ফোন দিতেছে ছোট মামাকে, তো আমরা এখন বের হয়ে যাবো, বাসায় চলে যাবো, একটু খাওয়া দাওয়া করবো হালকা পাতলা, যেহেতু বাইরে অনেক ফাস্টফুড টাস্টফুড মানে থাকে, তো একটু খাওয়া দাওয়া তো করেই লাগে, একটু না খায় পুরো আপনারা কোন এত কষ্ট করে গেছি, এত কষ্ট করে আটছি, পুরোটা ঘুরছি, ছবি টবি তুলছি, একটু খাওয়া লাগতো না, তো একটু খায় মায় তারপর সে নাম তো দেন কত কিছু লোক বইছে দেখছেন, আমার মাম তো বাইরে এনে লুয়ে লেতে হয় পাগলে যেত এটা দেখে। তো যাই হোক আমরা অনেক ডাবলা দেখছেন, তো যাই হোক আমরা অনেক একটু হাবিজাবি খেয়ে টান বাসা যাবো, তো আজকের চমলক কুমার খা ব্লগটা এদিকে শেষ করে, কারণ খাওয়া দাওয়া করুন, খাওয়া দাওয়া করতে করতে কথা কইতে পারি না, ব্লগ করতে পারি না, অনেক কষ্ট লাগে, আমি আসলে খাওয়ার দিনই থাকি। এখন যাই গিয়া টাটা, আল্লাহ হাফেজ, সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট করেন, টাটা।